الله تعالى بولن بسم الله الرحمن الرحيم فإذا جاءت الصاخة فإذا من جاكون إذا من كي جاء جاءت جا 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 من تعجبي جا কি করবে রাস্তা একটু রাস্তাটা ফাইদা যা আতি সখা বলা হয় কেয়ামত কে কি কথা বলো সবাই কথা এদিকে কথা বলেন যারা এদিকে আছেন খেয়াল করে যখন কেয়ামত আসবে কি আসবে এই সকলে কথা বলেন কি আসবে কেয়ামত কেয়ামত আসবে কি না কেয়ামত হবে কি না দুনিয়া কি চিরকাল এরকম থাকবে না এটা সৃষ্টি করেছেন কে আল্লাহ ধ্বংস করবেন কে আল্লাহ সন্দেহ আছে সব ধ্বংস হবে আল্লাহ বলেছেন কোরআনুল ক্যারিমের এক জায়গায় কলমা ফা যত যা সৃষ্টি আছে সব কিছু একদিন ধ্বংস হবে হবে কথা বলেন সবকিছু কি হবে ধ্বংস হবে বাকি থাকবেন কে আল্লাহ তো এই যে কে আমত আসবে কথাটা তো সহজ বলাটাও সহজ কিন্তু ঘটাটা তো খুব কঠিন কেয়ামত মানে কি মানে হচ্ছে এই আসমানটা একটার উপরে আর একটা এমনে ভেঙ্গে পড়বে এই যে এই যে এই যে তাকায় দেখেন এই যে একটা পাতার উপর আর একটা পাতা যেমনে পড়ে কাকাইয়ে সিজিল লিল কুতুব করানুল করিমে আল্লাহ বলেন এভাবে সাতটা আসমান আছে একটা আসমান আর একটা আসমানের উপরে এই কাগজের পাতার মতো ধসে পড়বে আচ্ছা আসমান যদি এই জমিনে পৃথিবীতে দশে পড়ে তাহলে পৃথিবীর মানুষের কি হবে দুনিয়ার কী হবে এই চিন্তা করা যা এরা চিন্তা করা যায় না যাই হোক কেয়ামত হবে আল্লাহ বলেন কেয়ামত পরে কি হবে পরের একটা মঞ্জার একটা দৃশ্য তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন এর পরে যেটা হবে সব মানুষ নগ্ন পায়ে নগ্ন বা বুঝেন খালি পায়ে খালি পায়ে কি পায়ে খালি পায়ে নগ্ন অবস্থায় বিবস্র অবস্থায় কাপড় চোপড় সারা সবাই হাসরের মাঠে উপস্থিত হবে সবাই আমরা সবাই কথা বোঝা যায় আচ্ছা একবার একটু কল্পনা করেন তো যে সব মানুষ একদম বিবস্ত্র অবস্থায় একদিকে যাচ্ছে কাপড় চোপড় নাই পায়ে কোনো জুতাও নাই এটা হবে এটা কল্পনা না এটা কোনো গল্পও না এটা বাস্তবতা এটা হবে এই কেয়ামতের পরে এ হাদিসের আলোকে অম্মাতুল মো মিন হজরত আইসার আদিয়াল্লাহ তালা বলেন নবীজি যখন এই কথাগুলো বলছিলেন তখন তিনি একটু লজ্জা পাইলেন আর বললেন যে হজরত নারীরাও কি বিশেষ করে আমরাও কি নারী পুরুষ সবাই কি বিবস্ত্র থাকবে রসুল বললেন সবাই বিবস্ত্র থাকবে আমিও থাকব হ্যাঁ তুমিও থাকবে লজ্জা পাইলেন বললেন তাহলে কি হবে হাসরের মাঠে কেউ কি কারো দিকে তাকাবে না কেউ কি কারো দিকে তাকাবে না লজ্জা সরমের একটা ব্যাপার আছে তো আল্লাহ রসুল বললেন নাইশা তুমি কি আয়াতগুলো পড়েছ আমি তো সেই কেয়ামতের কথা বলছি যে কেয়ামতের দিন কেউ কারো দিকে তাকাবে তো দূরের কথা সে তো নিজের নামটা পর্যন্ত বলে যাবে তার হিসাব কিতাব নিয়ে সে ব্যস্ত দোয়া করো আল্লাহ হুমসা দোয়া কর আল্লাহ হাশরের মাঠে আমার হিসাব আপনি সহজ করে দেন কি করে দেন হাসরের ময়দানে আমার হিসাব কাপনি সহজ করেন মনে রাখবেন মাঠে ময়দানে যদি আল্লাহ কারো হিসাবকে কঠিন করেন এই ব্যক্তির মুক্তির আর রাস্তা পুঙ্খানুপুঙ্খ হিসাব যদি আল্লাহ তালা কারো কাছ থেকে নেন একদম কড়াই গন্ডাই হিসাব তাহলে কেউ আল্লাহর দরবারি হিসাব দিয়ে পার পাওয়ার কোনো রাস্তা নাই কারো নাই উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার আগের পিছের সমস্ত ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন আপনার জীবনে কোনো গুণা নাই নবীদের জীবনে গুণা আছে বলেন নবীদের জীবনে কি গুণা আছে নবীরা তো মাসুম নিষ্পাপ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীরা কি নিষ্পাপ মাসম অগনীজি আপনিও কি আপনার গোটা জিন্দগির হিসাব আল্লাহ তালার কাছে দিকে আপনি জান্নাতের আশা করতে পারেন না আল্লাহ রসুল বললেন আয়েশা আমি মোহাম্মদ আল্লাহর দরবারে আমার সারা জিন্দিগির হিসাব দিই জান্নাতের কল্পনাও করতে পারি না আমার আল্লাহ যদি তার দয়া মায়া দি আমার এ জান্নাত না দিন আমি মুহাম্মাদে ও জান্নাতের কল্পনাও করতে পারি না আল্লাহ একবার বলেন এটা ভাবতেই পারি না কথা বোঝা যায় যেখানে রসুল বলেন যে আমি আমার জিন্দিগির হিসাব দিয়া জান্নাতের চিন্তাও করতে পারি না তো আমাদের মতো মানুষের কি হালত আল্লাহ রাবুল আরামিন বলেন এইসব কে কার দিকে সেদিন তাকাবে হালত হলাই আমন ইয়ামায়া ফিররুল মার অমিন আশি ওয়া উম্মিহি ওয়া বে সার রাইয়া ফির মানে ভাগা ভাগা পলায়ন করা পলা পালানো আল্লাহ বলেন ইয়ামা সেদিন উই কেয়ামতের মই জানি সার রাইয়া মানে ভাগ বে আত্মগোপন করবে কেউ কারোর সাথে পরিচয় দিবে না ভাগবে আখি ভাই তার ভাই থেকে বাগবে দুনিয়াতে কেউ মুসিবতে বললে ভাই যদি মুসিবতে পড়ে সর্বপ্রথম আগাইকে কে লাঠি সুটা নিয়ে সহযোগিতা যায় কে ভাই যায় না এই কারো ভাই যদি বিপদে পড়ে কারো ভাই যদি বিপদে পড়ে তাকে সাহায্য করার জন্য কি আরেক ভাই বসে থাকে সাহায্য না করার জন্য দূরে চলে যায় শত্রু থাকলে মারামারি থাকলেও আগায় যায় ঠিক না আল্লাহ বলেন সর্বপ্রথম তো ভাই তার ভাই থেকে পালাবে দেখবেও না দেখলো মুখ লুকায় লাগবে কথা বোঝা যাইতেছে কি করবে মুখ লুকাবে লুকাবে আত্মগোপন করবে ভাই তার ভাই থেকে পলায়ন করবে ও উম্মিহি মা তার সন্তান থেকে পলায়ন করবে ও আবিহি বাবা তার সন্তান থেকে পলায়ন করবে কি বোঝা যাইতেছে হ্যাঁ কথা বলেন জোরে বলেন কথা বোঝা যাচ্ছে এক নাম্বারে ভাগবে কে ভাই ভাই বলেন এক নাম্বারে কে ভাগবে ভাই তার ভাই থেকে ভাগবে দুই নাম্বারে ভাগবে মা পারিবারিক শক্তিশালী একটা বন্ধনে ভাই একটা বড় শক্তি এটা ছিন্ন হবে দুই নাম্বারে সবচেয়ে বড় শক্তি এবং আত্মার সম্পর্ক হচ্ছে মার সাথে কার সাথে ছেলেরা মার কথা মনে হলো যে কান্না শুরু করো অথচ হাসরের মাঠেই মাও ভাগবে সন্তান থেকে মুখ লুকাবে সন্তানও মা থেকে মুখ লুকাবে তিন নাম্বারে ওয়া বিহি বাবা ভাগবে সন্তান দেখলে বাবাও ভাগবে ফিরেও তাকাবে না চার নাম্বারে বসে বা নিজের স্ত্রী স্ত্রী নিজের বিবিষা ভাগবে স্বামীর দিকে তাকায়ও দেখবে না গল্প বলতেছি হ্যাঁ এটি দেখা যায় এই দেখা যায় এই যে সুরাই আবাসা তিরিশ নম্বর পাড়ার কনসুরা কথা বলেন কনসুরা সরাই আবাস আয়াত নাম্বার তেত্রিশ থেকে বলতেছি বিয়াল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত আয়াতগুলো তরজমা দেখলে বুঝবেন আল্লাহ কি বলেছেন আমরা কোন পথে হাঁটতেছি চার নম্বরে বিবি তার স্বামী স্ত্রীকে পলায়ন করবে ভাগবে স্ত্রী তার স্বামী থেকে ভাগবে পাঁচ নম্বরে বাণী সন্তানগুলো তার বাবাকে ফেলে ভেগে যাবে জিজ্ঞাসাও করবে না জিজ্ঞাসাও করবে না আর সন্তানের জন্য পাহাড় সম্পদের পাহাড়ে বাপ রে বাপ এক ছাগলে যা কাণ্ড ঘটাইলো আমাদের দেশে হ্যাঁ কথা বলেন সারা জীবন শুনলাম মানুষ ছাগল খায় এখন ছাগলে দুর্নীতিবাজ খায় মানুষ খাওয়া শুরু করছে ঠিক না এক ছাগল এক ছাগল কিনতে গিয়া কি কাণ্ড ঘটনা কেউ কারো পরিচয় দেয় না বাবা সন্তান রে বলে এটা আমার সন্তান না হ্যাঁ মেয়ে কানাডাতে ফেরারি গাড়ি চালায় মেয়ে বাবাকে বলতেছে যে আমি তো এটা চিনি না এর শাস্তি হওয়া দরকার শুনছেন আপনারা এদের কথা শুনতেছেন না দেশে শোনা যাচ্ছে না হ্যাঁ আচ্ছা দুর্নীতির দায়ে সামান্য একটু অপরাধ প্রকাশিত হইলে বাবা সন্তান অস্বীকার করে ঠিক না সন্তান বাবারে অস্বীকার করতেছে এটা দুনিয়া তাহলে হাসরের মাটি কি হতে পারে ময়দানে হাসরের মাটি কি হতে পারে যেদিন মানুষের সব আমল প্রকাশ হয়ে যাবে সব মানুষ দেখতে পাবে সব স্ক্রিনের মতো বাঁচবে দিন কার পক্ষে কে দাঁড়াবে সর্বপ্রথম ভাই তার ভাই থেকে পলায়ন করবি দুই নম্বরে মা তার সন্তান থেকে পলায়ন করবি তিন নাম্বারে বাবা তার সন্তান থেকে পলায়ন করবি চার নম্বরে স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবি পাঁচ নাম্বারে সন্তান তার মা বাবা থেকে পালায়ন করবি হোমাই আল্লাহ বলেন ওই দিন প্রত্যেকটা মানুষ নিজের নিয়ে ব্যস্ত থাকবি অন্য কারো চিন্তা সে করতে পারবে না ভাবতেও পারবে না ইশার ইসলামের বাবা নাই বাবা নাই বাবা ছাড়া আল্লাহ সন্তান পৃথিবীতে পাঠালেন বলেন বাবা ছাড়া স্বাভাবিক নিয়মের বাইরেও কি আল্লাহ সৃষ্টি করতে পারেন কিনা কথা বলেন জোরে বলেন পারেন কিনা এই আয়াতের সালাম তার আত্মীয় স্বজন বংশ পরম্পরায় কারো জন্য কোনো কিছু বলবেন না আল্লাহকে ডাক দিয়া বলবেন আল্লাহ আমার তো এমনি বাবা নাই আছে শুধু মা আদালতে মারিয়া আজকেরই মায়ের মা আমি আমার মার কথা একবারও আপনাকে বলবো না আমি কারো চিন্তা করতেছি না আপনি আমারে রক্ষা করেন আমারে বাঁচান আল্লাহ কিসের আমার উম্মত কীসের মা আমারে বাঁচান আমারে রক্ষা করেন ওলাই আলু হামিদ কোন বন্ধু তার বন্ধু কি করবে না সাক্ষাৎ হবে দেখা হবে একজনের সামনে আরেকজনের কিন্তু কেউ তার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আছে না আমাদের দেশে ছোট ছোট বাচ্চাদেরও ফ্রেন্ড সার্কেল আছে স্কুলে যে বাচ্চাগুলো পড়ে ক্লাস ওয়ান টুতে তে পড়ে এক একজনের বন্ধুর অভাব নাই

এদিন এক পাপি আর এক পাপির টিকে তাকায়া দেখবে একজন আরেকজনকে দেখবে তাকায়া চিনবে না যে তা না পরিষ্কার চিনবে বাবা তার সন্তান চিনবে মা তার সন্তানকে তাকায় দেখবে এবং চিনবে স্বামী তার স্ত্রীকে তাকিয়ে দেখবে এবং চিনবে সন্তান তার মা বাবাকে তাকিয়ে দেখবে এবং চিনবে ভাই তার ভাইকে দেখবে এবং চিনবে বন্ধু তার বন্ধুকে তাকিয়ে দেখবে এবং চিনবে কিন্তু কেউ কারোর সাথে কথা বলবে না এটা হাসরের মাঠ এটা কোন জোরে বলেন কথা বলেন জোরে কথা বলেন এটা হাসরের মাঠ কেউ কারো না এদিন আসতেছে আমাদের সবার সামনে কেউ কারো না আল্লাহ বলে আলমিন বলেন ওই দিন উজু হুইমা মুসফের উজু বলা হয় চেহারা সেদিন কিছু কিছু চেহারা হবে মুসফের দীপ্তি দীপ্তিম উজ্জ্বল দীপ্তিময় এই কিছু চেহারা কিছু মানুষের যার টেনশন নাই কিছু নাই তার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় চেহারাটা দীপ্তিময় এক উজ্জ্বল চেহারা টেনশনের বালাই নাই তার মাথা চেহারা আছেন এরকম কিছু মানুষ কিছু মানুষের চেহারা হবে এমন এরপরে বলেন শুধু তা নয় দ হুম মোস্তাব সের বলা হয় হাস সুজ্জ্বল চেহারার মধ্যে একটা হাসা হাসি হাসা হাসির ভাব থাকবে মোস্তাবসের এবং প্রফুল্ল থাকবে প্রফুল্ল 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 বুঝেন মানে চেহারা চিন্তার বাজ নাই প্রফুল্ল টেনশন নেই আলহামদুলিল্লাহ বলতেন না আলহামদুলিল্লাহ আল্লাহ ই আমাদেরকে দান করে সবাই বলেন জোরে বলেন বাবু কিছু কিছু চেহারা হবে গাবারা তুন গাবারা বলা হয় মলিন কি চেহারা মলিন টেনশন তাকে গ্রাস করছে দুনিয়ার পেরেশানি তার চেহারা দিকে তাকাই দিয়ে বোঝা যায় চেহারা একেবারে মলিন এমন কিছু মানুষকে আমরা দেখি না কথা বলেন এমন কিছু মানুষ আমরা দেখি না সবাই দিক তারা কোহা কাতারা শুধু তাই না তারা হাকারা মলিন তো মলিন অন্ধকারচ্ছন্ন কাতারা অন্ধকারচ্ছন্ন আল কাতরা শ্রেণী আল কাতরা সময় দেখতাম ওই নৌকার কাঠের নৌকার মধ্যে আল কাতরা দিত এটা এই বাচ্চারা জানে না মরে বইয়েরা বলতে পারা দেখছেন না আল কাতরা এ আল কাতরা থেকে এ কাতারা থেকে আল কাতরা আল কাতরা যেমন কালো এই মানুষ এই পাপাচারীদের চেহারা এই কাফের ফুজ্জার মুনাফিক বেনামাজিদের চেহারা হাসরের মাঠে সে তেমন কালো হবে আল কাত্রার মতো কালো তার হাকুহা এদের চেহারা হয়ে যাবে আল মতো এমন অন্ধকার কালো আল্লাহ পরিচয় ব্যক্ত করে বলেন এরা কারা এরা হচ্ছে তারা যারা হচ্ছে অস্বীকার করেছে অস্বীকার আল্লাহ আসি কিন্তু আল্লাহরে মানে না আল্লাহরে অস্বীকার করার নাস্তিকই দুনিয়াতে নাই জোরে বলেন নাই আমাদের দেশে তো নাস্তিকদের বাজার গরম ঠিক না কোরআন সুন্দর বিরুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলতে পারলি সে ভাইরাল এবং এ কথাগুলো বলেই সে আমেরিকার বিষা পায় জার্মানের বিষা পায় ফ্রান্সের বিষা পায় ওরা তো আসে এই ধরনের দুর্নীতিবাসদেরকে নেওয়ার জন্য ঠিক না মুসলমান ভাইরা আমার এই যে মানুষের আর পরিচয় কেউ কারো দিকে তাকাবেও না কারো কাউকে জিজ্ঞাসাও করবে না মা তার সন্তান থেকে পালায়ন করবে সন্তান তার মা থেকে পালায়ন করবি ভাই তার ভাই দিকে পালায়ন করবি আহ এর একটা নমুনা আমরা ইদানিং দেখলাম এক ছাগল এই নমুনা দেখাইলো ঠিক না আরে এক ছাগল কাণ্ডের কারণে আমাদের দেশের থলের বিড়াল অনেকের বেরিয়ে আসছে কিছু খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে গেছে তাও কি সাপ তো বিষাত্মক সাপ রাসেল ভাইপারের মতো সাপ কামড় দিলে আর বাসার রাস্তা নাই খুব কঠিন কি বলেন আল্লাহ হেফাজত করুক রাজস্ব একজন কর্মকর্তা এত সম্পদ এ বেটা তো গেছে গেছেই আমাদের দেশের আরেকজন বেনজির ছিল বেনজির বেনজির নাম আপনারা শুনছেন কিনা বেঞ্জির তো খিঞ্জিরের মতো কাজ করছে খিনজির মনে না। খিনজির কি রে খিনজির কি সুগর সুগর কি বেনজির আসলে বেনজির নজিরবিহীন কাজ করছে এক আয় ছয়শ একর না কত একর জায়গার মালিক বাংলাদেশে সতেরোশো একর তা আমি চিন্তা করে দেখি যে এরাই দেশে থাক আমরা যাইয়া বঙ্গবসা করে যাই সবাই মিলে দেশটা এরা খাক গিলোকেরা। এই বেনজিৎ কি দাম্ভিকতা কি অহংকার ঠিক না বেনজিৎ এই বেনোজিট সাপলা চত্বরে এই হাজার হাজার আলেমদের উপরে যার নির্দেশনায় গুলি বর্ষণ করা হয়েছিল এই সেই বেয়াদব এই সেই মহাপাপী এই সেই দাম্বিক অহংকারী আলেমদের গায়ে গুলি চালিয়েছিল সে শুধু তাই না এত মসজিদ মাদ্রাসার নামও শুনতে পারত না আলেমদেরও পছন্দ করত না সীমা আল্লাহ পছন্দ করে না কি বলেন কোথায় বেনজির এই যে বেনজির নজিরবিহীন কাজ করলো এই এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত সংসদেও কথা বলে যে এমন এমন কিছু লোক আছে যে এত টাকা দিয়ে এরা করে কি এখন এই অবৈধ টাকা অর্জন করে বাইরে ঘোরায় যা খুশি হইলাম কথাটা শুনে আলহামদুলিল্লাহ বলছেন তো এক বেনজির সতেরোশো একর জায়গার মালিক বাংলাদেশে কোন স্বার্থে আঘাত লাগছে এই জন্য বেনজিরের এই নজিরবিহীন কাজ প্রকাশ পাইছে এরকম জানা অজানা হাজার হাজার বেনজির আমাদের দেশে বসা বিভিন্ন জায়গায় বসা এই কথা বলেন ঠিক কিনা এ রাজস্ব কর্মকর্তা মতিউরের মতো বহু রাজস্ব কর্মকর্তা রাস্তাঘাটে এদিক ওদিকে ভরা জুলুম চিন্তায় মানুষের উপর অত্যাচার জমি দখল টেন্ডারবাজি দুর্নীতি যা করার দরকার সামান্য একটা ছাত্র নেতা ফরিদপুরের ছাত্রনেতার বাড়িতে দুই হাজার কোটি টাকা পাওয়া যায় এটা আমার সোনার বাংলাদেশ ঠিক এক দুইজন বলে বলেন কোটি স্বপ্ন দেখতে পারেন আরে আল্লাহ আপনি মরবেন আপনার আপনার সন্তান মরবে সন্তানের পরে সন্তানও মরবে এটা চোদ্দ সিঁড়ি পার হয়েও দুই হাজার কোটি টাকার মালিক হওয়া বড় মুশকিল ব্যাপার কি বলেন অথচ দুই হাজার কোটি টাকার মালিক এক ছাত্র আমার ভাইরা এই যে বেনজির আজকে নজিরবিহীন কাজ করে বেনজীরের পাশে কেউ নাই মতিউর রহমান সাহ রাজস্ব কর্মকর্তা বেটা তার বিবি বাচ্চা বউ বাচ্চা রে এমন কিছু নাই যে দেয় নাই আর শুনলাম যে খালি ছাগল না সে নাকি সত্তর লাখ টাকার গরু কিনছিল নাকি বাষট্টি লাখ না কত টাকার গরু কিনছিলেন ছাগলের জায়গায় ছাগল রয়ে গেছে গরুর জায়গায় গরু আছে হেরা নাই দুনিয়া দুনিয়ার হিসাব এরকম তো হাসরের মাটির হিসাবটা কেমন হইতে পারে আমি একটা হাদিস করছি আপনাদের সামনে হাদিসটা জামি অর্জির রসুল্লাহ সাল্লাম এখানে কেয়ামতের পনেরোটা আলামত বর্ণনা করছেন কয়টা আলামত এ জুড়ে কথা বলেন কয়টা আলামত আর আপনারা কথা বলেন না কেন ভাই কথা বলেন সবাই কথা বলেন কয়টা আলামত এটি কি তাও কথা কয় না জুড়ে বলেন কয়টা আলামত হাত উঠান দেখেন সবাই হাত উঠান এনে কয়টা দশটা একটা হাত নামান এ ডান ধরেন পাঁচটা কত হইল এই পনেরোটা আলামত এর মধ্যে এক নাম্বার নম্বর রসুল্লাহ বলেন ফাই ও ইদাত্তিদাল আলামত কয়টা পনেরোটা আলামত এইবার কি বোঝা যায় গেছে একটু এই জন্য হাত উঠাইলাম তাও এটাও তো বুঝলেন না বোঝা গেছে যে সিস্টেমের সমস্যা আচ্ছা যাই হোক কেয়ামতের আলামত কয়টা বর্ণনা করলেন নবীজি পনেরোটা আলামত এক নাম্বার ইদাত্তিদ আল ফাই ও দোয়ালান মালে ফাই সরকারি সম্পত্তি সরকারি কর্মচারী যারা আছে এদের বাপদাদা সম্পত্তি মনে করবে এই মাদ্রাসা ছাত্ররা বুঝবা সম্পদ দুই প্রকার একটা মালে গনিমত আর একটা মালে ফাই মালে গনিমত হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ মুসলিম মুজাহিদরা যুদ্ধ করে যে সম্পদ করায়ত্ত করে এটাকে মালে গনিমত বলে আর একটা হচ্ছে রাষ্ট্রের ভিতরে সরকারি যে সম্পত্তি আছে এটাকে মালে ফাই বলে এই মালে ফাই সরকারি কর্মকর্তা দায়িত্বশীল যারা আছে তারা নিজেদের বাপ দাদার সম্পদ মনে করবে আচ্ছা শুনলাম মতিউরের বউ নাকি দিন দেশ থেকে পালাইছে তিনশো কোটি টাকা নিয়ে পালাইছে আগেই পাচার করে দিছে মতিউরের এক মেয়ে থাকে নাকি কানাডায় এটা বাংলাদেশি কোনো মেয়ে বা সভ্যতা শিখছে বলে এর যে কিছু ছবি ভাইরাল হয়েছে গাড়ি ঘোড়া নিয়ে এটা বাংলাদেশি কোনো প্রোডাক্ট বলে মনে হয় নাই কি বলেন আপনারা এই এরকম অসভ্য থাকে কানাডা এত দামি গাড়ি এত দামি বাড়ি এত কিছু এত কিছু নিয়া কি কেমনে কি সরকারি সম্পত্তি গত কয়েক বছর আগে আমি দেখলাম সাতক্ষীরা একটা জেলা আছে সাতক্ষীরা সাতক্ষীরা জেলা আছে না একটা ওই সাতক্ষীরা জেলায় একজন বন কর্মকর্তা মাইকের জন্য আমি এমনি কথা বলতে পারতেছি না আমি বলতেছি এমনি একজন বন কর্মকর্তা সে সরকারি যত গাছ আছে বড় বড় গাছ কেটে পুরো তার আত্মীয় স্বজনের সবার বাসায় ফার্নিচার বানিয়ে পাঠাইছে কি বানায় পাঠাইছে তাহলে বর সরকারি বড় বন কর্মকর্তা তো এই তার বাপ দাদা গাছ লাগাইছে আত্মীয় স্বজন সবার বাসায় সে ফার্নিচার বাড়াইছে তো নিজের বাপ দাদা সম্পদ মনে করে না এ ভাই কথা বলে না কেন সরকারি সম্পত্তি নিজের বাপ দাদার সম্পদ মনে করা কেয়ামতের আলামতের প্রধানত আলামত রসুল বলেন এটা এক নম্বর আলামত ইদাত্তিদাল ফাই ও দু আলান যখন তাকে কোনো দায়িত্বশীল সরকারি কোনো দায়িত্বশীল জায়গা তাকে বসানো হবে এই ব্যক্তি তার আন্ডারে যা থাকবে সব তার নিজের মনে করবে একটু দেখেন যে যেখানে দায়িত্বশীল আছে এটা তার নিজের সম্পদ মনে করে ঠিক না কেউ তো মনে করে দেশটাই তো আমার বাপের কেউ মনে করে রাষ্ট্রীয় সম্পদ নিজের বাপ দাদার সম্পদ মনে করবে এটা শুধু এই বেনজির আর মতিউরের কাজ না এরকম বহু বেনজির বহু মতিউর কিন্তু আমাদের সারা দেশে প্রত্যেকটা জায়গায় বসা আছে ঠিক একজনে কয় বলেন ঠিক কিনা আপনি এরা তো কর্মকর্তা এদের তো পাওয়ার আছে এদের তো একটু পাওয়ার আছে পাওয়ার দেখাইছে আপনি চিকিৎসার জন্য সরকারি কোনো হাসপাতালে যান না ধরেন ঢাকা মেডিকেলে গেলেন ঢাকা মেডিকেলে যাওয়ার পরে ঢাকা মেডিকেলের চিকিৎসা আয়া বয়া বো আয় আয়া আয় আয়া এদের যে পাওয়ার আপনার কাছে মনে হবে যে আমাদের প্রধানমন্ত্রীরও পাওয়ার নাই আপনি যতক্ষণ পর্যন্ত একশো দুইশো টাকা না দিবেন এতক্ষণ পর্যন্ত ট্রলি পাবেন না আপনার রুগী মরা মুরগির মতো কাতরায় যদি মরেও যায় ট্রলি পাবেন না আপনি সিট তো দূরের কথা অথচ ট্রলি সবগুলো নিয়ে তালা মারে রাখছে কে দেখবে দুর্নীতি একটা আয়া একটা আয়া বেতন পায় একটা নার্স নার্স বেতন পায় সরকারি হসপিটালগুলোতে গিয়ে দেখেন এক এক একটা একটা ডাক্তার এবং এক একটা আয়া রুগীর সাথে এমন ব্যবহার করে কোনো চাকরের সাথে এমন ব্যবহার মানুষ করে না ঠিক না কারণ কি কারণ কি দেখার কেউ নাই টপ টু বটন পর্যন্ত সব দুর্নীতিবাজ ঠিক না সব এই বেনজির টেনজির হাবিজাবি এগুলো কি একদিনে হয়েছে না বহু দিনে এই সরকারি সম্পত্তি কি নিজের সম্পদ মনে করা এটা মোটামুটি অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ারে যে যেখানে আছে সবাই এই জিনিসটাকে নিজের মনে করে সবাই আল্লাহ হেফাজত করুক বলেন আমিন দুই নাম্বার আল আমানাত আমানত কে গনিমত মনে করবে আমানত কে কি মনে করবে আরে কথা কই না রে আমানত রাখলে এdere গনিমত মনে করবে যদি বলেন না আপনি আমানত রেখে একটা বুট দিছেন এখন বেচারা সংসদে গিয়া এক বছরের মাথায় কানাডায় বাড়ি বানাইছে পাঁচটা চলে বলেন একটা সংসদ সদস্য কয় টাকা বেতন পায় কয় টাকা বেতন পায় তার কানাডায় বাড়ি জার্মানে বাড়ি জাপানে বাড়ি এটা কিভাবে সম্ভব আমাদের সমাজে তো একজন আমরা ভালো মানুষকে এখন ভোট দেই না তো চরিত্রবান মানুষকে সমর্থন করি না সবচেয়ে জঘন্য চরিত্রের আমরা নিজেরাও জানি যে এর পাপের কোনো অভাব নাই এর কি পরিমাণ পাপ ও নিজেও জানে না অথচ নির্বাচনের সময় অমুক চরিত্র ফুলের মতো পবিত্র এ কথা বলে আমরা স্লোগান দেই কেন দেই এক হাজার টাকা পাইছি এই জাতির কপাল পুরছে কেন জানেন এটা আমাদের নেতাদের দোষ না এক আসছে যে জাতি যেমন সাধারণ জনগণ যেমন এর নেতা হবে তেমন জনগণ দুর্নীতিবাজ এক হাজার টাকা পাইলে সন্ত্রাসে একটা ডাহা সন্ত্রাস এবং চরিত্রহীন এমন একটা সন্ত্রাসকে সার্টিফিকেট দিতেছে সে নাকি ফুলের মতো পবিত্র ঠিক না কেন পবিত্র এক হাজার টাকা দিছে একটা রং চা খাওয়াইছে একটা বিড়ি খাওয়াইছে এই পবিত্র হয়ে গেছে তো যেই জাতির দেমাগ এরকম এই জাতির সামনে বেঞ্জির আর মতিউরের মতো লোক আজীবন হতে থাকবে এদেরকে কখনোই থামানো সম্ভব না আমানত রাখলে গণিমত মনে করবে এটা দুই আলামত আমানত সব জায়গায় রাখা যায় না আমানত এটা টাকার হইতে পারে ভুটের হইতে পারে কথার হইতে পারে যে কোনো মানুষের কাছে আমানত রাখা যায় না এটা মাথায় রাখতে হবে আল্লাহ 보자 তৌফিক দান করুক আমিন ওয়াল তিন নাম্বার ওয়াজ্জাকা তুমাগরামান zakat কে জরিমানা মনে করবে zakat কি কি মনে করবে জরিমানা রে জরিমানা মনে করে না আপনাদের কি মনে হয় বাংলাদেশের সব ধনAttrName ব্যক্তিরা জাকাত দেয় হ্যাঁ যারা বলেন zakat দেয় আমি তো তাকিয়ে দেখি বাংলাদেশের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি যে জিডিপি এই অনুযায়ী আমাদের দেশের জাকাত দেওয়ার যে পরিমাণ মানুষ আছে এক বছর যদি জাকাত দেয় পরের বছর জাকাত দেওয়ার মতো মানুষ বাংলাদেশে থাকবে না থাকবে না কারণ ষাট সত্তর আশি হাজার টাকার মতো ব্যালেন্স যার আছে নগদ অর্থ স্বর্ণ অথবা রূপা অথবা নগদ কিছু অর্থ অথবা ব্যবসায়ী কিছু মাল সবকিছু মিলায় যদি তার কাছে সত্তর আশি হাজার টাকার সম্পদ থাকে এই লোকটার উপরে জাকাত দেওয়া ফরজ। আমাদের দেশে একটা রিক্সাওয়ালার কাছেও দুই চার লাখ টাকার ইনকাম আছে যদি দুই চার লাখ টাকার ব্যালেন্স আছে আছে কিনা দূরে বলেন এ জাকাত তো দূরের কথা কোরবানিও দেয় না ঠিক না কোরবানিটাও দেয় না আর আমাদের দেশে জাকাত বাদ দেন জাকাত কুরবানি যে দিছে কুরবানির গুস্তু কে কারে দিছে বলেন এমন ভাবে ঠিক দু একজনে বলে ঠিক না আগামী কোরবানির ঈদে শেষ হবে আর আমাদের দেশে দেখলাম দু একজনে কোরবানির গুস্তু দিছে ওই দুতলা থেকে তিনতলা থেকে কুকুর বিড়ালটা যেরকম দেয় না এভাবে উপর থেকে সিটাইয়া ফেলছে এটা বুঝি গুস্ত দেওয়ার নিয়ম এটা কি করবানি এটা কি নিয়ম গরিব সব জায়গায় পছন্দ কোন কথা বলবেন কোন দিকে যাবেন একজন লাল্লাল নবী বলেন ও জাক তোমা করে মান জাকাত জরিমানা মনে করবে জাকাত ঠিক মতো দিবে না যখন জমিনের মানুষ জাকাত দেওয়া ছাড়বে তখন অনাবৃষ্টি আসবে অনাবৃষ্টি অতিবৃষ্টি আসবে পাথর বৃষ্টি আসবে করোনা আসবে রাসেল ভাই মতো মানুষের ক্ষতি হয় এমন বড় বড় আজাবার গজব আসবি এই ভাই এত বানি দেখছি না আমরা কোনো দিন এখন দুই দিন পরে পরে বন্যা বাংলাদেশ ঠিক না সিলেট ডুবে সুনামগঞ্জ ডুবে কবিগঞ্জ ডুবে এই ডুবে সেই ডুবে এই পা সাপের সমস্যা করোনার সমস্যা এই সমস্যা ওই সমস্যা একটার পর একটা আসতে আছে এটি জাকাত যখন কোন সম্প্রদায়ের মানুষ জাকাত দেওয়া যখন পরিত্যাগ করে আল্লাহর পক্ষ থেকে আজাবগুলো তাদের উপরে চাপিয়ে দেওয়া হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুক জোরে বলেন আমিন চার নম্বর আল্লাহর নবী বলেন অতীম আলিকা ইনুদ্দিন ইলিম শিখবে আল্লাহ সন্তুষ্টির জন্য না অন্য কিছুর জন্য ইলমের অনেক সংজ্ঞাস এই মাইকটার কারণে আমি কথা বলতে পারতেছি না আজকে খুব সুখ যে কটা বলতেছি শোনেন সময় শেষ ইলমের কয়েকটা প্রকার আছে তকসিম আছে একটা দিন ইলিম আর একটা দুনিয়ার জ্ঞান চর্চার ইলিম সবই কিন্তু ইলিম একটা ডাক্তার ডাক্তারি বিদ্যা অর্জন করে এটা ইলিম একজন প্রফেসর শিক্ষক শিক্ষকতা করে এটা ইলিম একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করে এটা একটা ইল জ্ঞান একজন পাইলট বিমান চালা এটা একটা এটা জ্ঞান জ্ঞান এই অবৈধ না এটা এটা জায়েজ শুধু জায়েজ না এটা উত্তম এটারও একটা ফায়দা আছে সব আস যে ডাক্তার মানবতার কল্যাণে ডাক্তারই শিখে যা শিখলো যা পড়লো এটার পিছনে যা সময় দিলো যা অর্থ খরচ করলো সারা জীবন মানুষের যে খেদমত করলো চিকিৎসা দিলো সবগুলো তার অন্তর্ভুক্ত ইবাদতের অন্তর্ভুক্ত ডাক্তারি পড়তে গিয়া যা টাকা ব্যয় করছে সব সৎকার অন্তর্ভুক্ত সব আর মাদ্রাসায় পড়লে তো এটা দিনের জন্য শিখতে আছে এখানে যা হরকত নকল যা হয় একটা পয়সা খরচ করলেও এটা ইবাদত এটা আল্লাহ রাস্তায় সাদাকা এবং এটার ফিডব্যাক আল্লাহ আপনাকে বাড়াই দিবেন ইনশাল আমার প্রিয় ভাইয়েরা আজকে ইলিম শিখা এমন ডাক্তার বের হইতেছে রুগীর টেস্টের দরকার একটা দিছে বারোটা ডাক্তারের ডাক্তারের চেম্বারে রুগীর সে ওই যে ওষুধ কোম্পানির লুকির সিরিয়াল লম্বা ঠিক আছে করে আমি কিটা আসমান থেকে এসে বলতেছি জোরে বলেন মিয়া জোরে বলেন ঠিকই না বিশাল লম্বা সিরিয়াল ঘটনা কি আপনারা চিকিৎসা করছে ডাক্তারে আপনার প্রেসক্রিপশন নিয়ে সে দৌড়াই কেন এসবই তাইব কারণ এই বাট পারের সাথে এই ওষুধ কোম্পানির একটা ইয়ে আছে দুর্নীতির সিগনেচার আছে এরা হয় ফ্লাট দিছে না হয় গাড়ি দিছে বলছে যে আমার ওষুধ কোম্পানির ওষুধগুলো প্রেসক্রাইব করা লাগবে এবার রুগী ভালো হোক আর মোর হোক এটা কোনো বিষয় না ইঞ্জিনিয়ার রডের বদলায় বাঁশ দিতেছে বাঁশ এই চলছে ঠিক না আল্লাহ আপনি হেফাজত করেন রসুল বলেন ইলম তো শিক্ষা করবে তবে আল্লাহ সন্তুষ্টির জন্য নয় মানবতার কল্যাণে নয় দিন প্রচারের জন্য নয় এটা ভিন্ন উদ্দেশ্যে শিক্ষা করবে পেট পূজার জন্য শিক্ষা করবে আল্লাহ হেফাজত করুক ও তো অল্লি নাম্বার গেল গণ্য তো রাখেন না পাঁচ নাম্বার গেল ছয় নাম্বার ও আতা আর রাজুল ইমরা আতা যাই হোক এমনি বলি এখন আর কোলাইতেছে না আমার আমার আর না এই শব্দের কারণে পাঁচ ছয় নম্বরে রসুল বলেন কেয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত হচ্ছে স্বামী যা আছে সব বউয়ের মুড়ি হবে একমাত্র পীর বউ হবে বোঝা গেছে না ও আচার রাজুল ইমরা হবে তো হচ্ছে স্বামীরা স্ত্রীর অনুগত হবে মা যা বলবে কিছু শুনবে না মার কথা শুনতেও পারবে না বউ যা বলবে তা ঠিক বউ যদি শুক্রবার আজকে তো রবিবার জি হ্যাঁ আজকে তো রবিবার ঠিক না যদি দাঁড়াও স্বামী জি লাভ বাইক দাঁড়াইলাম হ্যাঁ যাও ওইদিকে যাও হ্যাঁ লাভ বাইক গেলাম কানে ধরে ঘোরা কথা না জোরে বলেন এটা অবাস্তব মিথ্যা কথা রসুল বলেছেন সাড়ে চোদ্দশো বছর আগে আমার উন্মতের সামনে কেয়ামতের আলামতের মধ্যে এমন একটা সময় আসবে যে স্বামীরা ম্যাক্সিমাম তারা তাদের স্ত্রীর কথায় করবে স্ত্রী যা বলবে তাই করবে মা বাবার শহরের অবস্থা কেমন আমরা জানি না গ্রামে গিয়া দেখেন কি হালত মা বাবার মা বাবা কি জিনিস খবরও নেয় না আমি দুইটা দিন বাড়িতে ছিলাম আমাদের এলাকার এক প্রভাবশালী মানুষ ওটোবেলায় দেখছি অনেক প্রভাব প্রতিপত্তির অধিকারী ছিলেন আল্লাহর বান্দা আহা আল্লাহর ঘরের মধ্যে বসে বলতেছি এখন যে তার জীবন যাপন এখন যে তার জীবন জীবনযাপন এটা বর্ণনা করার মতো না একটা ফকির একটা বিক্ষুক এরকম একটা সালার চটের ভিতরে থাকে না একটা সন্তানও তারা দেখে না তিন মাস চলে গেছে তিন মাস মাছের সাথে তার সম্পর্ক নাই মাছ একটা ছোট মাছ খাবে এই ছোট মাছটা খাওয়ার মতো সক্ষমতা তার নাই অথচ পাশেই তার দুইটা সন্তান বাস করে সন্তানরা মাছ আনে খায় মা বাপকে দেয় না না এরকম অভাব নাই দেশে অভাব নাই মা আর বাবাকে পর মনে করবে ইত্তেবা স্বামীরা করবে তার স্ত্রীর স্ত্রী যা বলবে তাই শুনবে মা বাবার কথা শুনবেও না অনেক ব্যাখ্যা আছে সময় নাই আমার সময় শেষ হয়ে গেছে সম্মানিত ভাইয়েরা আমার নাম্বার পর্যন্ত আমরা আজকে এসে থামলাম ঠিক আছে ইনশাল্লাহ আগামী জমায় যদি দেখা হয় পরের জমায় যদি দেখা হয় বাকি কথা বলবো তবে একটা জিনিস কি পৃথিবীতে কিন্তু কেউ কারো মাথায় রাখতে হবে আপনার আপন কেউ নাই আমরা যাদের জন্য দুর্নীতি করতেছি যাদের জন্য টেন্ডারবাজি করতেছি চুরি করতেছি ডাকাতি করতেছি মানুষ উপরে জুলুম করতেছি এটা করে যে সম্পদের পাহাড় গড়তেছি আমার এই সন্তান কিন্তু আমার পাশে দাঁড়াবে না দাঁড়াবে আরে স্টেটমেন্ট দেখলাম মতিউরের বইয়ের স্টেটমেন্ট দেখলাম মতিউরের মেয়ের মতিউরের মেয়ে ওই যে সাকল কাণ্ডের হুতা মতিউর না নাম মতিউরের মেয়ে বলছে যে এর শাস্তি হওয়া দরকার মেয়ে বাবার শাস্তি চায় অস্বীকার করে খাওয়ার পর ছেলে অস্বীকার করে দুনিয়া দুনিয়া এই জন্য আল্লাহ বলেন আসিহি ও আবিহি ওহি ওয়াবি প্রত্যেকটা মানুষ তো ভাগবে ভাই ভাগবে মা ভাগবে বাবা ভাগবে সন্তান ভাগবে স্ত্রী ভাগবে লিকুড লিম্ডি ইম্মিন হুম ইয়ামা ইদিং সা প্রত্যেকটা মানুষ নিজেরে নিয়ে ব্যস্ত হবে কারণ তার সামনে তার অতীতের সব রেকর্ড দাঁড়া যাবে অন্যরে নিয়ে বাপবার সময়ও থাকবে না সে লু চেহারা লুকাবে চেহারা চেহারাটা লুকাবে তার স্ত্রী কেন চেহারা লুকাবে কেন ভাগবে কেন চেহারা দেখাতে যাবে না কেন কারণ তার সারা জিন্দগির যত উপকর্ম আছে যেমন এক ছাগল কাণ্ডে এক ব্যক্তির অপকর্ম প্রকাশিত হয়েছে এই জন্য সন্তানরা অস্বীকার করতেছে স্ত্রী অস্বীকার করে স্বামীকে বাবা সন্তানকে অস্বীকার করতেছে ওই দিন প্রতিটা মানুষের জিন্দিগির সব গুণা তার সামনে যখন প্রকাশ পাবে এই পাপাচারের কলঙ্কের চেহারাটা নিজের স্বামী স্ত্রীর সামনে নিজের মা বাবার সামনে আর দেখানোর সাহস কেউ করবে না আল্লাহ তালা এই জঘন্য অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন বলুন আমিন সৎ পথে আমাদেরকে জিন্দিগি চালাবার তৌফিক দান করুন ভাই আপনারা কি মতিউরের মতো হইতে চান বেনজিরের মতো হ্যাঁ ওই যে বন খেকো আরো কত খেকু গেছে এই দেশ থেকে ঠিক না বালিশ বালিশ টাকার বালিশ বানাই লাগছে বিছানার টাকা আর টাকা এইসব সম্পদের দরকার আছে হারামের কোনো দরকার আছে বলেন এই অল্প তল্প আয়টাই যারা করেন গার্মেন্টস বিভিন্ন জায়গায় শ্রমিক বাইক হিসেবে কাজ করতেছেন মনে রাখবেন আপনার ইনকাম শ্রমের উপর দিয়ে চলছে এটার মধ্যে হালালিয়ত আছে হালাল পথে ইনকাম করতেছে এটার মধ্যে আছে সুখ আর শান্তি হারাম পথে কোটি টাকার মালিক হওয়ার কোনো প্রয়োজন আল্লাহ বোঝার তৌফিক দান করুন বলুন আমিন আমা আলাইনাল বালাক আমরা যারা কাবলা জমা